আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাইফবাবু টেকনোলজি। এই দেখেন ফোনে কত ধরনের সমস্যা হতে পারে। অটো হেডফোন উঠে আছে, যারা ফোন ইউজ করেন কম বেশি সবাই জানেন, কখনো পানি ঢোকার কারণে, কখনো ডাস্ট পড়ার কারণে, ময়লা হওয়ার কারণে বা ফোনের সার্কিট শর্ট হওয়ার কারণেই হেডফোন অটো উঠে থাকে। এই সময় ফোন দিয়ে আপনি কথা বলতে পারবেন না, ফোন দিয়ে কথা বলতে আপনার সমস্যা, লাউড স্পিকার দিয়ে কথা বলতে হয়, অনেক বিঘ্ন ঘটে, লাউড দিয়ে সবসময় সব জায়গায় কথা বলা যায় না, প্লাস অডিও আসে না, নানান সমস্যার সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদেরকে। তো কোনো সমস্যা নেই, মাত্র 5 মিনিটে সমাধান করে দিব, কিভাবে সমাধান করে সেটাই এখন করব। আচ্ছা, সর্বপ্রথম আমরা ফোনটাকে অফ করে নিই, দেন আমরা ফোনটাকে খুলে নিব। তো খোলার সময় ভালোভাবে লক রাখতে হবে সিম চেম্বারটা খুলে নিয়ে তারপরে ফোনের ব্যাকসেল খুলতে হবে। ব্যাকসেল খোলার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, আমরা এখন সেই কাজটাই করতেছি। ব্যাকসেল খোলার সময় ফিঙ্গারপ্রিন্ট এবং ভিতরে কোনো কিছু দিয়ে চালানো যাবে না, জাস্ট নগের ব্যবহার করতে হবে, এটা করতে পারলে ভালো, নয়তোবা আপনি পাতলা কিছু ইউজ করতে পারেন, সেটা আপনার হচ্ছে নরম জাতীয় জিনিস। আমাদের ব্যাকসেলটা খোলা হয়ে গেছে, আমরা এখন সেটটার স্ক্রুগুলো খুলে নিব। খুলে নেওয়ার পর আমরা লজিক বোর্ডটাকে বের করে নেব, যেহেতু এটা লজিক বোর্ডের মধ্যে হেডফোন জ্যাকটা, লজিক বোর্ডটা খুলে নেব। এটা কাস্টমার আমাকে বলছে যে এটা তার কিছুদিন আগে পানি ঢুকছিল, পানি পড়ছিল, পড়ার কারণে এখন এই হেডফোনটা তো করতেছে। তো এটা আসলে মূলত মাদার বোর্ড থেকে প্রবলেম না, এটা সম্ভবত লজিক বোর্ডেই কোথাও শর্ট হয়ে আছে। যাই হোক, আমরা ফোনটা খুলে নেই, খুলে নেওয়ার পর আমরা দেখবো কী অবস্থা। লজিক খোলার সময় খুবই সাবধান, র্যাবনটাকে একটু সুন্দরভাবে খুলতে হবে। ভাইব্রেটর মোটরটা এটাকে খুলে নিতে হবে, টান দেওয়া যাবে না। যাই হোক, লজিকটা আমাদের খোলা হয়ে গেছে, লজিকটা আমি আপনাদেরকে দেখাই। এটা টিউব ইউজ করা আছে, যেহেতু উপরে চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের মধ্যে, আমরা টিউবটাকে আগে সরাই নেব। টিউবটাকে সরাই নেওয়ার পর দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন লজিকটা, লজিক বোর্ডটা, এখানে হেডফোন জ্যাক এবং চার্জিং জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার, অডিও স্পিকারের লাইন সবগুলোই এখান থেকেই যায়, রাবনের মাধ্যমে এখানে আসে। তো এই যে দেখেন, এই যে ময়লা পড়ার কারণে ফাঙ্গাস পড়ে গেছে পানি ঢোকার কারণে, জাস্ট আমরা এক করবো কি, এটা জাস্ট একটু ওয়াশ করে দিব, ওয়াশ করেই আমরা চেক করব। সুন্দর করে একটু ওয়াশ করে নিতে হবে, কোথাও যেন পানির কারণে শর্ট হয়ে না থাকে। আসলে পানি ঢোকার পর হয় কি, পানি ঢোকার পর কয়েকদিন যাওয়ার পর এগুলো ফাঙ্গাস পড়ে যায়, ফাঙ্গাস জ্বালা পড়ে যায়, যার কারণে লাইনগুলো এবং ওখানে যে রেজিস্ট্যান্স ডায়োডগুলো থাকে এগুলো একটা আরেকটার সঙ্গে যদি সংযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে এগুলো শর্ট হয়ে যায়, আর শর্ট হওয়ার কারণেই সব প্রবলেমগুলো হচ্ছে। এগুলো অনেকগুলো প্রবলেম হতে পারে, মাদারবোর্ড থেকে প্রবলেম হয়, সিপিইউ থেকে হয়, অনেক জায়গা থেকে হয়। তো ফার্স্ট স্টেপেই হচ্ছে এটা, ফার্স্ট স্টেপেরই কাজ, ফার্স্ট স্টেপে আমরা এই স্টেপ বাই স্টেপ যেগুলো কাজ করতে হয়, এগুলো যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা সবাই জানেন যে এগুলো স্টেপ বাই স্টেপই কাজ করতে হয়, নয়তো প্রবলেম ফেস করতে হয়। তো এটা আমাদের ওয়াশ করা হয়ে গেছে, লজিকটা আমাদের ওয়াশ করা হয়ে গেছে, আমরা লজিকটা এখন আবার লাগাবো। লজিকটা লাগে দেন আমরা ফোনটা চালু করে আমরা দেখবো কী অবস্থা, আমাদের শর্টটা সারছে কি না এবং হেডফোনটা সরছে কি না। তো আমরা এখন ফোনটা চালু করি, ফোনটা চালু করার পর আমি আপনাদেরকে দেখাই জাস্ট একটু সময় লাগবে প্রসেসিং হওয়ার জন্য, অ্যান্ড্রয়েড ফোনগুলো অ্যাপস প্রসেসিংয়ের জন্য সময় নেয়, তো আপনারা সবাই জানেন অ্যাপস প্রসেসিংয়ের জন্য সময় নেয়। সেটটা স্টার্ট হোক ওপেন হোক ততক্ষণে আমি আপনাদেরকে কিছু কথা বলি। আমার এই চ্যানেলটা থেকে আপডেট অনেক কাজ আপলোড করা হয়, তো
আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য সাবস্ক্রাইবের কোনো বিকল্প হয় না, তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন লেটেস্ট লেটেস্ট ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের ফোনটা মোটামুটি সম্ভবত ওপেন হয়ে গেছে। হ্যাঁ, ফোন ওপেন হচ্ছে। স্পার্ক, টেকনো স্পার্ক লোগো দেখতে পাচ্ছেন আপনারা। যাক, প্যাটার্ন লক দেওয়া আছে। আপনারা দেখেন হেডফোনটা কিন্তু সরে গেছে স্ক্রিন থেকে, এই যে দেখতে পাচ্ছেন হেডফোন লাইনটা শর্টটা নাই, সরে গেছে। তারপর আমি আপনাদেরকে লকটা খুলে একটু দেখাই। লকটা একটু ওনাকে দেই, উনি একটু লকটা খুলে দিক। কাস্টমার যিনি, উনি অবশ্য সামনেই আছে আমার। মানুষের প্রাইভেসির ব্যাপার থাকে, বুঝে নিত। ম্যাক্সিমাম ফোনে এখন লক করাই থাকে। যাই হোক, এই যে দেখেন হেডফোনটা এখন নাই, হেডফোনটা এখন শো করতেছে না, শর্টটা সেরে দিছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।